আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা, পর্ব এক, অনলি অন রেডিও মিলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পে অভিনয় করেছেন অভিক, দীপক, রীতি, শ্রোতা, অপূর্ব, কুন্তল, দেবলীনা, সঙ্গীতা, রথিন, মৌ, শুভদীপ এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা, পর্ব এক। টেলিফোনটা বেজে ওঠায় আচমকা ঘুম ভেঙে গেল রবির। ধরফড়িয়ে বিছানায় উঠে বসল সে। প্রথমেই নজর পড়ল টেবিলের ঘড়িটার দিকে। সকাল 5:15। টেলিফোনটা থাকে মাঝের ঘরে, অর্থাৎ খাবার ঘরে। দরজা খুলে বেরিয়ে আসে রবি। টেলিফোনটা তুলে কানে লাগাতেই শুনতে পায় প্রকাশের কণ্ঠস্বর। রবি বলছিস? আমি প্রকাশ। কি ব্যাপার, এ কাক ভরে কোথা থেকে বলছিস? ডিউটি রুম থেকেই। শোন না, একটা বিশ্রী ব্যাপার হয়েছে। কমলের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রে, এইমাত্র ইমার্জেন্সিতে নিয়ে এলো। তুই যেমন আছিস চলে আয়। আমাদের কমলেশ, বলিস কি? অফিস থেকে বাড়ি ফিরছিল হঠাৎ। বাঁচবি তো? বলা যায় না রে, আমি ওকে এখনো পরীক্ষা করে দেখিনি। এইমাত্র মানে এই মিনিট পাঁচে খোলো এসেছে, অজ্ঞান হয়ে রয়েছে, ইমার্জেন্সিতে নিয়ে গেল। এখনই দেখবো আমি, হেড ইঞ্জুরি, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি যাচ্ছি। সুদীপকে একটা ফোন করব? না, তুই আগে এখানে চলে আয়, দরকার হলে এখান থেকে ফোন করিস। মিনার ফোন নাম্বার জানিস? তাকে একটা খবর। মিনা কে? ও বুঝেছি, সেসব পরে হবে, তুই চলে আয়। ইয়েস, কামিং। এই শোন না, ওরা আমাকে ডাকছে ইমার্জেন্সি থেকে, তুই চলে আয় এখনই। হ্যাঁ, যেমন আছিস। রিসিভারটা নামিয়ে রেখে রবি কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। কমল, কমলেশ মিত্র, সংবাদপত্রের নিউজ এডিটর কমলেশ, ওদের বেপরোয়া বড়লোক বন্ধু। মাঝে মাঝেই তাকে নাইট ডিউটি করতে হয়। সারা রাত ডিউটি করে বেচারা ভোরবেলা বোধহয় বাড়ি ফিরছিল, আর তখনই। কার কি হয়েছে গো? মারাত্মক আঘাত বললে মনে হলো। রবি ঘুরে দাঁড়ায়, দেখে অঞ্জলিও ঘর থেকে বেরিয়ে এসেছে। ওর কপালের টিপটা ঘেঁটে গেছে, গায়ের শাড়ির নিচে বক্ষাবরণ নেই, যেমন শুয়েছিল তেমনই উঠে এসেছে। প্রকাশ ফোন করেছিল মেডিকেল কলেজ থেকে, এইমাত্র মেডিকেল কলেজে ইমার্জেন্সি রুমে কমলেশকে নিয়ে গেছে, মারাত্মক একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথাটা একদম থেতলে গেছে, না বাঁচার সম্ভাবনাই বেশি। সাত সকালে এই নৃশংস ঘটনার কথায় মর্মাহত হয় অঞ্জলি। কমলেশ মিত্রকে সে চেনে, ভালো করেই চেনে। লোকটার চোখে মুখে সবসময় একটা ঘোর থাকত, আর তার কথার কোনো শালীনতা নেই। বিয়ের পরেই রবি কিছু বন্ধুবান্ধবকে একটা ঘরোয়া নিমন্ত্রণ করেছিল, সেই তখনই কমলেশের সঙ্গে অঞ্জলির প্রথম পরিচয়। লোকটা উচ্ছ্বসিতভাবে নববধূর রূপের প্রশংসা করেছিল। সে রাত্রে রবিকে অঞ্জলি বলেও ছিল, তোমার বন্ধুটা না একটা অসভ্য। আরে কমলেশের কথায় তুমি কিছু মনে করো না, ও একটা আস্ত পাগল। অঞ্জলি দেখল ইতিমধ্যে রবি জামাটা পরে নিয়েছে। চায়ের জলটা চাপিয়ে দি, একেবারে বাসি মুখে যেতে। পেটে গরম চা পড়লে এক্ষুনি বাথরুমে যেতে হবে। তা ওসব হাঙ্গামা মিটিয়েই যাও না বাপু, কতক্ষণ থাকতে হবে হাসপাতালে কে জানে। রবি রাজি হয় না। মোটর বাইকে যেতে মিনিট পাঁচেক লাগবে, এত সকালে রাস্তা একেবারে ফাঁকা, ঘন্টাখানেকের মধ্যেই ঘুরে আসবো। সূর্যসেন স্ট্রিট থেকে মেডিকেল কলেজ মোটর বাইক আরোহীর কাছে 5 মিনিটের পথ, আর রবি বসুর কাছে বোধ হয় 2.5 থেকে 3 মিনিট। এমনিতেই সে বেপরোয়া, তার উপরে পুলিশ ইন্সপেক্টর, ট্রাফিক রুলস মানার কোনো বালাই নেই। এক বন্ধু তো মাথা ফাটিয়ে হাসপাতালে ঢুকেছেন, তুমি আর ওই বাহাদুরিটা নাইবা দেখালে। মনটা উদ্বিগ্ন না হয়ে থাকলে রবি হয়তো হাসত, হয়তো একটু আদর করত, অথবা জবাবে জব্বর কিছু একটা শুনিয়ে দিত। কিন্তু তার মন ছিল অন্য রাজ্যে, মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে, যেখানে এই মুহূর্তে
ওর এক বন্ধুর ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। যদিও কমলেশ মিত্রকে বন্ধু বলে স্বীকার করতে আজকাল আর ওর মন চায় না, তবুও এতদিনের অভ্যেস। কমলেশ প্রকাশ সুদীপ আর রবি, সেই যাকে বলে হাফ প্যান্ট পরার বয়স থেকে বন্ধু। গোলদিঘির ধারে ওই হিন্দু স্কুলে চারজনে একই ক্লাসে পড়ত, একই সঙ্গে হায়ার সেকেন্ডারি পাশ করে। প্রকাশ ফার্স্ট ডিভিশনে পাশ করে, ও আর সুদীপ সেকেন্ড, আর কমলেশ কোনো মতে টেনে টুনে। তারপর অবশ্য কিছুটা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। প্রকাশ গেল মেডিকেল পড়তে, সুদীপ কমার্স, আর রবি নিল পুলিশের চাকরি। ওদিকে কমলেশ হল ফ্রিল্যান্সার। কমলেশ মিত্র বাপের একমাত্র ছেলে এবং তার বাবা রীতিমতো বড় লোক। স্কুল জীবনে পুটিরাম মোদকের দোকানে কিংবা গোলদিঘির পেছনে শরবতের দোকানে বন্ধুদের আড্ডায় বিল মেটানোর দায় বরাবর কমলেশই নিত। সেদিক থেকে কমলেশ ছিল দিলদরিয়া। প্রকাশ মেডিকেল কলেজে এবং রবি পুলিশ ট্রেনিংয়ে ঢোকার পরেও কফি হাউসে কমলেশই বরাবর বিল মেটাত। অবশ্য স্কুলে থাকতেই সেখানিকটা বিগড়ে যায়। প্রথমে সিগারেট, পরে গাঁজা, শেষে মদ। কলেজের খাতায় নাম লিখিয়েছিল বটে, কিন্তু ক্লাস করার চেয়ে ক্লাস কাটার দিকেই ঝোঁকটা ছিল বেশি। বছর কয়েক টানা হ্যাঁচড়া করে শেষে ঢাকি শুদ্ধ মা সরস্বতীকে বিসর্জন দিয়ে আসে গঙ্গায়। তারপর ঢোকে সিনেমার লাইনে, এবং তখন থেকেই বাপের সঙ্গে তার মতান্তর। দু একবার ছোটোখাটো সাইড রোলও পেয়েছিল, কিন্তু বিশেষ পাত্তা পায়নি। কিছুদিন মানিকবাবুর গল্প শোনালো, কিছুদিন ঋত্বিকবাবুর। তাঁদের নেক্সট সিনেমায় সে নাকি হিরো হচ্ছে, উত্তম সৌমিত্রর মুখে একেবারে ঝামা ঘষে দেবে। কিন্তু কোথায় কি, কিছুদিনের মধ্যেই সিনেমার লাইন ছেড়ে দিল সে। বাপের সুপারিশে ঢুকল সংবাদপত্রের অফিসে। রবি অবাক হয়ে বলেছিল, তুই সংবাদপত্র অফিসে চাকরি করবি রে? হ্যাঁ, এক পাতা বাংলা লিখতে হলে তুই 22টা বানান ভুল করিস। উত্তরে কমলেশ বলেছিল, সব নাকি ম্যানেজ হয়ে যাবে। তা অবশ্য গেছে, এখন সে বেশ মোটা মাইনে পায়। ওর বাবা গত হয়েছেন, ফলে এখন তাকে শুধু সচ্ছল নয়, ধনী বলা চলে। অবশ্য তা বলা চলে কি না রবি ঠিক জানে না, কারণ এই 3-4 বছরে কমলেশ যে হারে টাকা উড়িয়েছে তাতে কুবেরের পক্ষেও দেউলিয়া হয়ে যাওয়া উচিত। কমলেশ থাকে একটা ফ্ল্যাটে একটা চাকরকে নিয়ে। পৈতৃক বসত বাড়িতে ওর মাথা গলানোর কোনো উপায় নেই, কারণ সেটা ওর বাবা দিয়ে গেছেন ওর স্ত্রী অনুপমাকে। আর অনুপমার সঙ্গে কমলেশের কোনো বনিবনা নেই, সেপারেশন চলছে। রবি কানাঘুষো একবার শুনেওছিল ডিভোর্সের মামলাও নাকি দায়ের করা হয়েছে, এবং সেটা আদালতে ঝুলছে। কমলেশের নতুন বান্ধবী নাকি মীনাক্ষী, ওই সিনেমা জগতেই আলাপ। সে বেচারিও নাকি রূপলি পর্দায় ঢুকতে পারেনি, তাই এখন সোনালি স্বপ্ন দেখছে। স্বামী স্ত্রীর মনোমালিন্যের এটাই নাকি মূল কারণ। তা হোকে যাক, সেটা কমলেশের ব্যক্তিগত ব্যাপার। রবি কমলেশকে শ্রদ্ধাও করে না, ভালোও বাসে না, কিন্তু তবু সহপাঠী তো বটে। ছেলেটার মধ্যে অদ্ভুত একটা উন্মাদনা আছে। মাঝে মাঝে রবির ফ্ল্যাটে এসে হাজিরাও দেয়, আর সেদিন তার উচ্চকণ্ঠের দরাজ হাসিতে সচকিত হয়ে ওঠে রবির প্রতিবেশীরা। অঞ্জলিও সেদিন চঞ্চল হয়ে ওঠে ওর বেপরোয়া মদ্যপ বন্ধুর ভয়ে। অনুপমার ব্যাপারে একদিন ঝগড়া করে রবি ওকে মারতে পর্যন্ত গিয়েছিল, কিন্তু তা হলেও রবি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছে না লোকটা বেঘোরে মারা যাবে। অবশেষে মেডিকেল কলেজের হাসপাতালের নৈঃশব্দকে বিদীর্ণ করে রবি বসুর মোটর বাইক এসে থামল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। গাড়ি থেকে নেমে রবি এগিয়ে গেল এমার্জেন্সি রুমে। ঘরে প্রকাশ নেই, ডিউটিতে ছিল আর এক ছোকরা ডাক্তার। রবি জিজ্ঞেস করল, ডক্টর প্রকাশ সেনগুপ্ত আছে? এইমাত্র একটা এমার্জেন্সি কেস এসেছে, তাকে অ্যাটেন্ড করছেন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কেস? হ্যাঁ, ওই বাঁ পায়ের ফিমার বোনে কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে একটা। বাঁ পা? মাথায় নয়? মাথাতেও হয়ে থাকতে পারে, আমি দেখিনি লক্ষ্য করে। এই তো মিনিট 5 আগে এলো কেসটা, ভেতরে নিয়ে গেল। তা কি করে হয়, 5 আগে কেসটা এসেছে মানে? 20 আগে টেলিফোনে খবরটা জানতে পেরেছি। হঠাৎ ওর মনে হলো বোধহয় ছেলেটা অন্য কোনো কেসের কথা বলছে, অর্থাৎ কমলেশের পরে যে কেসটা এমার্জেন্সিতে এসেছে। টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলল,
আমার নাম রবি, প্রকাশ সেনগুপ্ত আমার ক্লাস ফ্রেন্ড। সে আমাকে টেলিফোন করে জানিয়েছে যে আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড কমলেশ মিত্র একটা মোটর আহত হয়ে হাসপাতালে এসেছে। সে অবিলম্বে আমাকে চলে আসতে বলেছিল, বলেছিল কমলেশের মাথায় আঘাত পায়, পায়ে নয়। অথচ ছেলেটা একটা রেজিস্টারের উপর দ্রুত চোখ বুলিয়ে নিয়ে বলল, হাই এম সরি, আমি ভেবেছিলাম আপনি অমলবাবুর কথা বলছেন। কমলেশ মিত্র, দাঁড়ান দেখছি। কমলেশ, খাতাটা আরেকবার উল্টে পাল্টে দেখে ছেলেটা ফতোয়া জারি করল, না কমলেশ মিত্র নামে কোনো পেশেন্ট আসেনি। আজ মোটর অ্যাক্সিডেন্ট কেস একটাই এসেছে, অমল সোম। অমল সোম, সেও তো আমার আরেক বন্ধুর নাম, আই মিন আমাদের দুজনেরই বন্ধু। তাহলে হয়তো ডক্টর সেনগুপ্ত আপনাকে টেলিফোনে অমল বলেছিলেন, আপনি কমল শুনেছেন। তা তো সম্ভব নয়, ও যে স্পষ্ট করে বলল হেড ইঞ্জুরি, মাথার ভিতর ইন্টারনাল হ্যামারেজ, পায়ের কথা তো আদৌ বলেনি। তাহলে হতে পারে হেড ইঞ্জুরিও হয়েছে, আমি ঠিক বলতে পারবো না, এইমাত্র এলো তো। এইমাত্র মানে ঠিক কটায়? আবার খাতা দেখে ছেলেটি বলল, আমাদের রেকর্ড অনুযায়ী 5:27। প্রকাশ আমাকে ফোন করেছিল ঠিক 5:15। আপনার ঘড়িটা বোধ হয় স্লো হয়ে গেছে। রবি তার হাত ঘড়িটা বাড়িয়ে দিল। ছেলেটি দেখল এমার্জেন্সি ওয়ার্ডের দেওয়াল ঘড়ির সঙ্গে সেটার সময় কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। সে কাঁধ ঝাঁকিয়ে বলল, কি জানি মশাই, ডক্টর সেনগুপ্ত একটু পরেই আসবেন, তখন আপনার এই হেঁয়ালির সমাধান হয়ে যাবে। আমার নাম মইনুল হক চৌধুরী, ডক্টর সেনগুপ্ত আমার এক বছরের সিনিয়র। রবি একটা চেয়ার টেনে বসে পড়ল। কিন্তু ব্যাপারটা কি হতে পারে? হঠাৎ ছেলেটি বলে, আমার কি মনে হয় জানেন, আজকের তারিখটা কত বলুন তো? পয়লা। কেন? এবং মাসটা এপ্রিল, তাই না? 2 + 2 = 4। রবি উঠে দাঁড়ায়, রাগে লাল হয়ে রবি বলে, অসম্ভব, ডক্টর সেনগুপ্ত একজন রেসপন্সিবল অফিসার, ভাঁড় নয়। মানুষের জীবন মৃত্যু নিয়ে এমন প্র্যাকটিক্যাল জোক সে নিশ্চয়ই করবে না। আর তাছাড়া কমল না হলে অমল তো সত্যি আহত হয়েছে। কিন্তু সে তো হাসপাতালে এসেছে 5:27, তার 12 মিনিট আগে কি ডক্টর সেনগুপ্ত টেলিপ্যাথিতে খবর পেলেন যে অমন একটা কেস আসছে? ও এসেছিস? অমলের পাটা বোধহয় বাঁচানো যাবে না রে, অ্যাম্পিউট করতে হবে। অর্থোপেডিক সার্জন দেখছেন, ওর বাড়ির লোকেরা এখনো কিছু জানে না। তুই একটা খবর দিবি? দিচ্ছি। তাহলে হেড ইঞ্জুরি নয়? না না, মাথায় কিছুই হয়নি, শুধু বাঁ পাটা। কিন্তু তুই যে তখন টেলিফোনে বললি মাথার ভিতরে ইন্টারনাল হ্যামারেজ। সেসব পরে হবে রুবি, আগে অমলের বাড়িতে একটা খবর দেওয়া দরকার, ওদের ফোন নেই। আচ্ছা বাড়ি তো তুই চিনিস। খবর আমি এক্ষুনি দিচ্ছি প্রকাশ, কিন্তু আমার প্রশ্ন তুই এড়িয়ে যাচ্ছিস। আমার প্রশ্নের জবাবটা আগে দে, তুই কেন বললি কমল আহত হয়েছে? কমল? আমি বলেছি? হ্যাঁ বলেছিস, বলেছিস কমল যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তুই জানিস না অমল সব AGWB-তে চাকরি করে, তার ছুটি হয় বিকাল 5:30। আহ প্লিজ রুবি, এসব ছেঁদো কথা নিয়ে কি এখন সময় নষ্ট করা উচিত? আলবাদ করব, বল কেন মিথ্যে কথা বলেছিলিস। লুকিয়ার রুবি, এটা হাসপাতাল, চেঁচামেচি করিস না। ছোকরা ডাক্তারটিও উঠে দাঁড়িয়েছিল। সে বলল, মিস্টার বোস খামুখা আপনি উত্তেজিত হচ্ছেন। আরে আপনি থামুন তো মশাই, আই ওয়ান্ট টু নো হু ইজ লায়ার। পুলিশের চাকরি করিস বলেই ভদ্রতা জ্ঞান থাকবে না এমন কোনো কথা নেই। তুই যদি ভদ্রভাবে কথা বলতে না পারিস, তোকে ঘর ছেড়ে চলে যেতে বলতে আমি বাধ্য হব। এটা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, তো থানা নয়। ভদ্রলোকের সঙ্গে ভদ্র ব্যবহারই করতে হয় প্রকাশ, তোর মতন ছোট লোক মিথ্যেবাদীর সঙ্গে আবার ভদ্র ব্যবহার? আই সে লিভ দিস রুম ইমিডিয়েটলি। ঠিক আছে, আমিও দেখে নেব। গটগট করে বেরিয়ে যায় রবি বোস। ছোকরা ডাক্তারটিও বেরিয়ে আসে তার পেছনে। কাছে এসে বলে, দেখুন আপনার রাগ করার অবশ্যই যথেষ্ট কারণ আছে মিস্টার বোস, কিন্তু হাজার হোক এটা হাসপাতাল, আর ভুলে যাবেন না উনি এক্ষুনি একটা মরণাপন্ন রুগীকে অ্যাটেন্ড করে এলেন, যে লোকটা আপনাদের দুজনেরই বন্ধু। আই এম সরি ডক্টর চৌধুরী, আপনার সঙ্গে আমি অহেতুক রূঢ় ব্যবহার করেছি, আমি সত্যি দুঃখিত। ইটস কমপ্লিটলি অল রাইট, সেরকম কিছু ব্যাপার না। তাহলে ওই পেশেন্টের বাড়িতে খবরটা আপনিই পৌঁছে দিচ্ছেন তো? নিশ্চয়ই, কমল অমল দুজনেই আমার বন্ধু, কিন্তু প্রকাশকে আমি দেখে নেব। মোটরসাইকেল গর্জন করতে করতে বেরিয়ে গেল রবি পটুয়াটুলির দিকে, কমলেশ মিত্র নয়, অমল সোমের বাড়ির দিকে। কলিং বেলটা বেজে উঠতেই অঞ্জলি বলল, সদরটা খুলে দাও তো, বাবু বোধহয় ফিরে এলেন। মুন্নির মা ঠিকই সকালবেলা এসে বাসন মাজতে বসেছিল কলতলায়।
গৃহকর্ত্রীর নির্দেশে সে হাত ধুয়ে সদর দরজা খুলে দিতে গেল। তখনই অঞ্জলির মনে হলো, কিন্তু কই, মোটর বাইকের শব্দ তো হয়নি। আসলে রবি বোস যখন বাড়ি ফেরে তখন সারা পাড়ায় সাড়া পড়ে যায়, চুপি চুপি তার আসার উপায় নেই। তাহলে এই সময় এলো কে? মাসের প্রথম দিন অবশ্য এই সময় অনেকেই আসতে পারে, খবরের কাগজওয়ালা, মিল্ক সাপ্লাই কোম্পানির লোকটা, কিংবা একজন ভদ্রলোক, বাবুর বন্ধু বোধহয়। বন্ধু? বন্ধু কেমন করে জানলে? দেখতে কেমন? দেখতে কন্দর্বকান্তি নয়, তবু বন্ধুই। মুন্নির মাকে আর জবাব দিতে হলো না। তার আগেই দরাজ গলায় কে যেন কথাটা বলে ওঠে। গলা শুনে রীতিমতো আঁতকে ওঠে অঞ্জলি। এদিকে দরজা খোলা পেয়ে লোকটা অনায়াসে ততক্ষণে ভেতরে চলে এসেছে। অঞ্জলি ঘরদোর সাফ করছিল, বক্ষাবরণটা পরার খেয়াল তখনও হয়নি। কোনো ক্রমে গায়ে আঁচলটা জড়িয়ে বলল, আপনি বাইরের ঘরে বসুন, আমি আসছি। কমলেশ বিনা বাক্য ব্যয়ে গিয়ে বসল বৈঠকখানায়। অঞ্জলি আয়নায় একবার মুখটা দেখে নেয়, আঁচল দিয়ে ঘষে কপালের টিপটা তুলে ফেলে, ব্লাউজটা গলিয়ে কাপড়টা আর পাল্টায় না, টেনে টুনে একটু ঠিক করে নেয়। তারপর আঁচলে মুখটা মুছতে মুছতে বাইরের ঘরে এসে ফ্যানটা চালিয়ে দিয়ে বলে, কি ব্যাপার বলুন তো, আপনি তো বহাল তবিয়তে আছেন, অথচ আজ সাত সকালে প্রকাশবাবু টেলিফোনে। তার কথাটা শেষ হয় না, হঠাৎ নজরে পড়ে কমলেশ মিত্র মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। সেই মুগ্ধ দৃষ্টির সম্মুখে অকারণেই ঘর্মাক্ত হয়ে পড়ে অঞ্জলি। কমলেশ বলে, ভারী সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনাকে। রীতিমতো বিব্রত হয়ে পড়ে অঞ্জলি। সে জানে প্রসাধনের বাষ্পমাত্র নেই তার সারা অঙ্গে এখন, নিতান্তই ঘরোয়া সাজ, নেহাত বাধ্য না হলে এই অবস্থায় সে বাইরের লোকের সামনে বের হতো না। তাহলে এই ব্যঙ্গোক্তির অর্থ কি? কমলেশ যে মদ্যপ এ খবর অঞ্জলির অজানা নয়, কিন্তু এই সাত সকালে নিশ্চয়ই এক পেট মদ গিলে আসেনি লোকটা। তাহলে কমলেশ বলতে থাকে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই মিন এই লক্ষ্মীছাড়ার ঘরে তো আর লক্ষ্মীর ঠাই হলো না, তাই এমন ঘরোয়া আটপৌরে বেশে আপনাকে দেখতে ভারী ভালো লাগে আমার। যথেষ্ট দূরত্ব রেখে অঞ্জলি একটা সোফায় বসে পড়ে, চোখে চোখ রাখতে পারে না সে, তবু বলে, তা লক্ষ্মী ছাড়া হয়ে থাকবার দরকারই বা কি, অন্যদিকে তো। থাক ওসব কথা, রবে হারামজাদাটা কি বেরিয়ে গেছে? একটু ক্ষুণ্ণ হলো অঞ্জলি। নির্জন ঘরে বন্ধুর স্ত্রীর সঙ্গে বাক্যালাপে তার স্বামীর উল্লেখে যে বিশেষণগুলো শিষ্টাচার সম্মত, কমলেশ তার সীমা ছাড়িয়েছে। এক মুহূর্ত আগে ওই লোকটার মুগ্ধ দৃষ্টির সঙ্গে এই ভাষাটা অত্যন্ত বেমানান, কিন্তু ওই রকমই মানুষ কমলেশ। কোন পরিবেশে কি জাতীয় কথা বলতে হয় তা সে জানে না। অঞ্জলি বলল, হ্যাঁ কিন্তু ব্যাপারটা কি বলুন তো? প্রকাশের একটা প্র্যাকটিক্যাল জোক, কোনো মানে হয় বলুন? ভোর 5টার সময় হাসপাতাল থেকে আমার অফিসে ফোন করেছে, বলল রবি হারামজাদাটাকে। কমলবাবু কি জানি কেন আর থাকতে পারলো না অঞ্জলি, বাধা দিয়ে বলে ওঠে, প্রকাশবাবু নিশ্চয়ই ওই বিশেষণটা ব্যবহার করেননি। এতক্ষণে কমলেশেরও যেন খেয়াল হয়, ম্লান হেসে অপরাধ স্বীকার করে সে। ঠিকই বলেছেন অঞ্জলি দেবী, প্রকাশ ওই ভাষায় কথাটা বলেনি, এই অশালীন ভাষাটা আমার, নিতান্তই আমার। কি করব বলুন, আমি সেই আদিম বর্বর জঙ্গলি রয়ে গেলাম। যাক যা বলছিলেন তাই বলুন। খানিকটা সুর কেটে গেছে, তবু পুরনো কথার খেই ধরে শেষ করে কমলেশ। প্রকাশ টেলিফোনে বলল রবিটাকে এপ্রিল ফুল করা যাক, ওকে টেলিফোন করে বলি তুই মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলি, অ্যাক্সিডেন্ট করে তুই আমার এমার্জেন্সিতে এসেছিস। আমি বারণ করেছিলাম, বিশ্বাস করুন, প্রকাশটা শুনলই না, তাই অফিস থেকে সোজা চলে এসেছি আপনাদের বাসায়। এতটা বয়স হলো তবু এপ্রিল ফুল করার মতো ছেলে মানুষে ঘুচল না আপনাদের? কমলেশ একটা চুরুট ধরালো। এত বয়স মানে কি এমন বয়স হয়েছে আমাদের, 35-36? ছেলে মানুষই করার বয়স কি নিতান্তই পেরিয়ে গেছে বলতে চান অঞ্জলি দেবী? হ্যাঁ
অঞ্জলি জবাব দিতে সাহস পায় না। বাড়িতে ওরা দুজন ছাড়া অবশ্য মুন্নির মাও আছে, কিন্তু এই আদিম বর্বর জঙ্গলি মানুষটা এই নির্জন ঘরে ছেলে মানুষের প্রমাণ দিতে হয়তো সেটা ভ্রূক্ষেপও করবে না। তাই কথা ঘুরানোর উদ্দেশ্যে অঞ্জলি বলল, চা খাবেন? অফকোর্স, তবে খালি পেটে নয়, যা হোক কিছু একটা বানান না। ফরমাইশ করে সে নিচু হয়ে জুতোর ফিতে খুলতে থাকে। খাওয়ার সঙ্গে জুতোর ফিতে খোলার কি সম্পর্ক অঞ্জলি ঠিক বুঝে উঠতে পারে না। পরমুহূর্তেই রহস্যটা পরিষ্কার করে দেয় কমলেশ। চা বানাতে আপনার 15-20 মিনিট সময় তো লাগবে নিশ্চয়ই, তাই না? আমি বরং ততক্ষণ একটু লম্বা হই, সারা রাত ঠায় চেয়ারে বসে কোমরটা ধরে গেছে এখন। লম্বা হওয়ার মতো আয়োজন বৈঠকখানায় নেই, আর শয়নকক্ষে কমলেশকে আহ্বান করা চলে না। অঞ্জলি কাঠের পুতুলের মতো বসে থাকে। জুতো খুলে কমলেশ উঠে দাঁড়ায়, টাইটা খুলে ফেলে, কোটটাও ফেলে দেয় সোফায়। 15 মিনিট রোবের খাটে শুয়ে নিলে নিশ্চয়ই আপনি আপত্তি করবেন না। শুকনো হাসি হাসল অঞ্জলি, হ্যাঁ না কিছুই বলতে পারল না। আর হ্যাঁ, চা তৈরি হয়ে গেলে এখান থেকে ডাক দেবেন, কিন্তু চা নিয়ে আপনাকে পৌঁছে দিতে হবে না। আমি নিজেকে অতটাও বিশ্বাস করি না অঞ্জলি দেবী। কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে অঞ্জলি, জুতো মোজা পরে রইল, সাথে কোটটাই গুলো। নেহাত যদি ঘুমিয়ে পড়ি একটু ঘুমোতে দেবেন, রবে ফিরে এলে একসঙ্গে চা খাবো, হয়তো ঠ্যাঙা নিয়েও খেতে পারি, কি বলেন? কমলেশ বিনা অনুমতিতে খাবার ঘর পেরিয়ে সোজা ঢুকে পড়ল ওদের বেডরুমে। খাবার ঘর থেকেই অঞ্জলি দেখতে পেল কমলেশ ফ্যানটা চালিয়ে দিল, একটানে শার্টটা খুলে ফেলল, ঘামে ভেজা গেঞ্জিটাও, রোমশ চওড়া একটা বুক। রবির বুকে কিন্তু লোম নেই। দরজাটা ভেজিয়ে দিল কমলেশ, খুট করে একটা আওয়াজও হলো, ছিটকিনি দিল নাকি কেন? চকিতে অঞ্জলির মনে পড়ল আলমারিতে চাবি দেওয়া নেই। অবশ্য ভেতরের লকারটা চাবি দেওয়া, ওর গয়নাপত্র টাকা কড়ি সবই ওই ভেতরের লকারে, সাথে অবশ্য ওদের দাম্পত্য জীবনের কিছু গোপন ইতিহাসও সেখানে আছে। কিন্তু কমলেশ নিশ্চয়ই বন্ধ ঘরের সুযোগ নিয়ে আলমারি খুলে হাতড়াতে বসবে না, তাহলে ভেতর থেকে ছিটকিনি দিল কেন সে? অঞ্জলি বৈঠকখানায় এসে ওর পরিত্যক্ত কোট আর টাইটা সংগ্রহ করল, ডাইনিং রুমের আলনায় একটা হ্যাঙ্গারে টাঙিয়ে রাখল সেগুলো। চায়ের জলটা বসাতে যাচ্ছিল, হঠাৎ কি মনে হওয়াতে থমকে দাঁড়িয়ে পড়ে সে। কোটের পকেটে কমলেশের মানি ব্যাগটা ফেলে যাওয়া ঠিক নয়। একটু ইতস্তত করে অঞ্জলি ওই কোটের ভেতরের পকেটে হাত চালিয়ে দেয়। যা ভেবেছে ঠিক তাই, ভারী একটা ওয়ালেট। সেটা নিয়ে ও রান্নাঘরে ফিরে আসে, হিটারে চায়ের জলটা বসিয়ে দেয়। কিন্তু মানি ব্যাগটা রাখবে কোথায়? উপযুক্ত স্থান হচ্ছে শোয়ার ঘরের আলমারি, কিন্তু সেখানে এখন যাওয়া যাবে না। দরজা ভেতর থেকে বন্ধ না থাকলেও সে সাহস সঞ্চয় করে ওই ঘরে ঢুকতে পারবে না। কমলেশ তো বলেইছে সে আদিম বর্বর জঙ্গলি, তাছাড়া সাবধান বাণীও তো সে নিজেই শুনিয়ে গেছে। কথাটা এখনো অঞ্জলির কানে বাজছে। অঞ্জলির মনে পড়ল একটু আগেই সে ভেবেছে আলমারির পাল্লাটা কমলেশ স্বাভাবিক ভদ্রতা বোধেই খুলে দেখবে না, কিন্তু সে নিজে সেই আইন মানল না। স্ত্রীলোক বলেই বোধহয় সে কমলেশের মানি ব্যাগটা খুলে দেখল, তাতে 100 টাকার নোট আছে 5টা, এছাড়া 5-10 টাকারও কিছু নোট রয়েছে, আর এদিক ওদিক কিছু ভিজিটিং কার্ড এবং একটা ফটোগ্রাফ, একটা মেয়ের, অঞ্জলিরই বয়সী, কিন্তু সাজ পোশাক মোটেই আটপৌড়ে নয়। মুখখানা রীতিমতো এনামেল করা, ভ্রু কামিয়েছে, ভ্রু কামানো চেহারা দেখলেই অঞ্জলির মেজাজটা কেমন জানি বিগড়ে যায়। কী রূপই যে খোলতাই হয় তাতে সে বোঝে না। বুঝতে অসুবিধে হয় না অঞ্জলির এই খৌরীকৃত ভ্রু সুন্দরীটি মীনাক্ষী মজুমদার, সে যে মেয়েটা কমলেশের গৃহলক্ষ্মীকে গৃহছাড়া করেছে। রবি যখন তার বাহনের গর্জনে পাড়া সচকিত করে বাড়ি ফিরে এলো, ততক্ষণে কলকাতা শহর রীতিমতো সরগরম। মুন্নির মা হরিণঘাটা ডিপো থেকে দুধ এনে দিয়েছে, খবরের কাগজওয়ালা কাগজ দিয়ে গেছে, এদিকে অঞ্জলির উনুনে তখন ডাল সেদ্ধ হয়ে গেছে।
ফোড়ন দেওয়ার আয়োজন হচ্ছে। দরজা থেকেই রবি বলে ওঠে, বাজারের থলি আর টাকাটা দাও। বাজারের জন্য রবিকে রোজ হাত পাততে হয় গৃহলক্ষ্মীর কাছেই, কারণ মাসকাবারি টাকা অঞ্জলির কাছেই থাকে। মাসকাবার হয়ে গেছে তবুও রোজকার খুচরো বাজার দোকান তো থাকেই। অঞ্জলি এগিয়ে এসে বলে, বাজার থাক, শোনো, ইতিমধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। তোমার বন্ধু এসেছিলেন। বন্ধু? কে বন্ধু, কখন? যাকে দেখতে তুমি হাসপাতালে গেছিলে, কমলেশবাবু। তুমি বেরিয়ে যাবার পরেই আমার এমন ভয় করছিল। ভয় কেন? ভয় পাবার কি আছে? ভয় করবে না, লোকটা বললে ঘুম পাচ্ছে, বলেই সোজা ঢুকে পড়লো আমাদের শোবার ঘরে, তারপর ধপাস করে শুয়ে পড়লো তোমার বিছানায়। বলো কি, কমলও এসেছিল কেন? তোমাকে প্রকাশবাবু এপ্রিল ফুল করায় সে নাকি মর্মাহত, তাই সে অমনি আমার ঘরে এসে আমার খাটে ধপাস করে শুয়ে পড়লো। বাহ, তুমি ঢুকতে দিলেই বা কেন? বারে আমি কি করব? এর বেশি অঞ্জলি কিহি বা বলতে পারে। এমনিতেই সে কিছুটা গোপন করেছে, মিথ্যে বলেছে। কমলেশ রবির বিছানাতে আদৌ শোয়েনি, শুয়েছিল অঞ্জলির বিছানাতেই। পাশাপাশি সিঙ্গল বেড খাট, ভুল হতেই পারে, কিন্তু বাড়ি যাওয়ার আগে ভুলটা বুঝতে পেরেছিল কমলেশ। যাওয়ার সময় সে কথা সে স্বীকারও করে গেছে। চা জল খাবার খেয়ে জামা জুতো পরে রওনা দেওয়ার জন্য যখন সে তৈরি হচ্ছিল, তখন অঞ্জলি বলেছিল, আপনার মানি ব্যাগটা? মানি ব্যাগ কেন, আমার পকেটে নেই। আমি সরিয়ে রেখেছিলাম, এই নিন। ব্লাউজের ভেতর থেকে মানি ব্যাগটা বের করে বাড়িয়ে ধরেছিল অঞ্জলি। আপাতত আমি চলে যাচ্ছি, আর অপেক্ষা করাটা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই নিঃশ্বাস ফেলে বাঁচছেন, তাই না? কিন্তু আমার মানি ব্যাগটা দাতে আমার উপর বড্ড রাগ করেছে অঞ্জলি দেবী। তার মানে? অঞ্জলি ধাঁধাটা ঠিক বুঝে উঠতে পারে না। মানি ব্যাগটা আমাকে বলছে তুমি যদি ওই নরম বালিশে মাথা রেখে আরও কিছুক্ষণ শুয়ে থাকতে, তাহলে আমিও শুয়ে থাকতে পারতাম নরম তরো আর একটা বালিশে। কথাটা শুনে রীতিমতো রাঙিয়ে উঠেছিল অঞ্জলি। বন্ধুর স্ত্রীর সঙ্গে এই জাতীয় রসিকতা করা চলে কি না তা তার জানা নেই। কমলেশ মীনাক্ষীর মতো সে কোনো পার্টিতে যায় না, কাজেই এই জাতীয় কমপ্লিমেন্টস ওদের সমাজে স্বাভাবিক কি না তাও সে জানে না। তার মুখে কোনো কথা জোগায় না। কমলেশ নিজে থেকেই বলেছিল, যাকো কথা, অসভ্য জঙ্গলি মানুষটার কথায় কান দেবেন না কিন্তু। কিন্তু যাওয়ার আগে আরেকটা কথা আমার না বললেই নয়, আপনার কাছে আরেকটা কারণে অপরাধী হয়ে আছি, ক্ষমা চেয়ে নি। কথা না বাড়ালেই চলতো, তবু এমনভাবে কথাটা শেষ হলো যে এরপর অঞ্জলিকে প্রশ্নটা করতেই হলো। অপরাধ আবার কি? রবির বিছানায় শোয়ার অনুমতি দিয়েছিলেন, আমি কিন্তু ভুল করে শুয়েছিলাম আপনার বিছানাতেই। কি করে বুঝলেন? কৌতূহল দমন করতে পারেনি অঞ্জলি। মানি ব্যাগটার একবার ঘ্রাণ নিয়ে কমলেশ বলেছিল, এই মানি ব্যাগটাই আমাকে বলে দিচ্ছে, পুলিশের দারোগা নিশ্চয়ই ক্যান্থেরাইডিন মাখে না, তাই না? এসব কথা অঞ্জলি খোলাখুলি বলেনি তার স্বামীকে, বলা যায়ও না, অর্থাৎ না বলাই মঙ্গল। যেমন কাঠকুমার মানুষ, কে জানে কিভাবে নেবে কথাটা। তাই সে শুধু মোটামুটি ঘটনাগুলো জানালো। কমলেশ এসেছিল, জুতো জামা খুলে রবির বিছানায় শুয়েছিল। হ্যাঁ, রবির বিছানায় বলেছে অঞ্জলি। তারপর মুন্নির মা ডেকে দেওয়ায় উঠে এসে চা টোস্ট অমলেট খায় এবং ঠিক 6:30 চলে যায়। এরপর আমি বাড়িতে না থাকলে ওকে ঘরে ঢুকতে দিও না, মাতালটা কখন কি করে বসবে ঠিক নেই। দাও বাজারের থলিটা দাও। অঞ্জলি বাজারের থলিটা আনতে ভেতরে যায়। ইতিমধ্যে রবি অমলের বাড়িতে দুঃসংবাদটা দিয়ে এসেছে। মুখ হাত ধুতে ধুতে সেই গল্পটাই শোনাচ্ছিল অঞ্জলিকে। অঞ্জলি ততক্ষণে ডালে ফোড়ন দিয়ে নামিয়ে আবার চায়ের জল বসিয়ে দিয়েছে। খবরের কাগজটা তুলে নিয়ে রবি শোবার ঘরে ঢুকে যায়। অঞ্জলি বলল, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকেনি বাবু, অমলবাবু হাসপাতালে এসে পৌঁছানোর আগেই কেমন করে প্রকাশবাবু তোমাকে ফোন করলেন? সে অমল কমল যাই বলে থাকুক না কেন। রবি কোনো জবাব দিল না। সে হঠাৎই বেরিয়ে এলো শোবার ঘর থেকে। হঠাৎ যেন একটা জরুরি কথা মনে পড়ে গেছে তার। বারকতক টেলিফোনে কি একটা নম্বর ডায়াল করল। অবশ্য কথাবার্তা কি হলো তা অঞ্জলির কানে যায়নি। হঠাৎ তার লক্ষ্য হলো রবি আবার জামা জুতো পরছে। নাও বাজারের থলি, মাছ যদি না পাও ভালো মতো বাজার থাক,
যা হোক ভাতে ভাতে একটা কিছু রান্না করে রেখো, আমি ব্যাপারটা তলিয়ে দেখতে চাই। তলিয়ে দেখে আবার কি হবে? আরে শোনো, আরে শুনে যাও। কে কার কথা শোনে? মোটর বাইকটা ঠেলতে ঠেলতে রবি আবার পথে নেমে গেল। ডক্টর প্রকাশ সেনগুপ্ত যখন নাইট ডিউটি সেরে বাড়ি ফিরে এলো, তখন ওদের বাড়িতে অফিস কলেজের যাত্রীরা সবাই সচকিত। প্রকাশদের বাড়িটা বড়, একান্নবর্তী পরিবার। ওরা তিন ভাই, ওই ছোট এখনো বিয়ে করেনি, বাকি দুই দাদাও এই বাড়িতেই আছেন সস্ত্রীক। ছোট বোন সতী এবার ইকোনমিক্সে এমএ দেবে। বাড়িতে পদার্পণ করা মাত্র সতী বলল, আই দাদা, সুদীপদা তোকে ফোন করেছিল, বলছে তুই এসেই জানো ওকে ফোন করিস, বললো খুব জরুরি। ব্যাপার যতই জরুরি হোক, প্রকাশ সর্বপ্রথমে বাথরুমে ঢুকল, তারপর চায়ের পেয়ালাটা টেনে নিয়ে ফোন করল সুদীপকে। কিরে, বাড়ি ফিরেই নাকি তোকে ফোন করতে বলেছিলি? চাপ বাবা, তার মানে? সকালে কাগজ দেখেছিস? কাগজ? খবরের কাগজ? হ্যাঁ দেখেছি, কিন্তু কি আছে তাতে? ছাই দেখেছিস? ঠিক আছে, কাগজ দেখতে হবে না, আমারই দেখা আছে। শোন, কিছুদিন আগে আমরা তিন চারজন, আই মিন তুই, আমি, কমলেশ, রবে, ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির টিকিট কিনেছিলাম একসঙ্গে। হ্যাঁ মনে আছে, কেন? এখনো বুঝলি না, আমার টিকিটের নম্বর হচ্ছে C506907। কি কাট পড়া দেখ মাইরি, ফার্স্ট প্রাইজ উঠেছে ওই সি গ্রুপেরই আর একটা নম্বর C506909। আমরা কজন পরপর, মানে কনসেকিউটিভ টিকিট হোল্ডার, তো তাই তোকে ফোন করে। হ্যালো সুদীপ, ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, হ্যালো ভেবেছে যান্ত্রিক কলযোগে লাইনটা বুঝি কেটে গেল। আসলে তা নয়, উত্তেজনায় প্রকাশ টেলিফোনটা যথাস্থানে নামিয়ে রেখে দিয়েছে। তার হাতটা কাঁপছে, কিছুটা চাও ছলকে পড়ল, চায়ের কাপটা সে কোনো ক্রমে নামিয়ে রাখল। ফার্স্ট প্রাইজ যেন কত ছিল, 16 লাখ। ওই অঙ্কটা কি সেই প্রিমিয়ার প্রেসিডেন্ট কার সমেত? সতী ততক্ষণে উঠে এসেছে। কি হলো রে ছোড়দা, মাথাটা টলে উঠল? না রে, মাথা ঠিক আছে। শোন, তুই একটা কাজ করবি সতী, আমার ওই টেবিলের বাঁ দিকের দেরাজটা খোল, একটা টফির বাক্স আছে, নিয়ে আয় তো একবার। বিস্মিত সতী তৎক্ষণাৎ বাক্সটা নিয়ে আসে। ওটা 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 খোল, একটা লটারির টিকিট আছে না? হ্যাঁ পেয়েছিস, ওই তো দে তো ওটা। না 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 না, থাক দিতে হবে না, ওর নম্বরটা পড়ে শোনা তো। সতীর বিস্ময় উত্তরোত্তর বাড়ছে, কিন্তু সে কোনো প্রশ্ন করে না, আদেশ মাত্র পড়ে শোনাতে শুরু করে। C5069। জানি জানি জানি, তুই লাস্ট ডিজিটটা বল। হ্যাঁ, ইউনিটের ঘরে যেটা আছে। শোন সতী, যদি ঠিক মতো বলতে পারিস আমি বাদশাহ। তোকে তোকে একটা স্টিরিও সেট রেডিওগ্রাম কিংবা টিভি। কি বকছিস পাগলের মতো, কি হয়েছে বলতো? এতক্ষণে প্রকাশ খানিকটা শান্ত হয়, বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তৈরি। তুই তুই আর কি করবি, যা ভাগ্যে আছে তাই হবে। বল বল বল, নাম্বারটা বল। C506908। ঠিক দেখেছিস, 8। এই তো দেখ না। সতী টিকিটটা মেলে ধরে, নাম্বারটা দেখে সোফায় এলিয়ে পড়ে প্রকাশ। সতী রে, হাতের মুঠো থেকে ফসকে গেল। ফার্স্ট প্রাইজ উঠেছে আমার ঠিক পরের নাম্বারটা, 506909। 16 লক্ষ টাকা, কোনো মানে হয়? ফসকে যখন গেছে তখন আর হা হুতাশ করে কি হবে? আসলে বাস্তবটা জেনে সতীরও মন খারাপ হয়ে গেল। ইস, এখনই কি কাণ্ডটাই না ঘটতে যাচ্ছিল। হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ে প্রকাশ, টেলিফোনটা নিয়ে ডায়াল করতে থাকে, কিন্তু টেলিফোনের ধরন বড়ই অদ্ভুত। অকাজে খোঁজ গল্প করতে চাও তো একবারে লাইন পাবে, আর জরুরি প্রয়োজন থাকলে দুটো ডিজিট ডায়াল করতেই এনগেজ টোন। তুই তাড়াহুড়ো করছিস, আমাকে দে ফোনটা। অগত্যা প্রকাশ যন্ত্রটা হস্তান্তরিত করে। কত নাম্বার বল? সুদীপ, আমি আর কমলেশ পরপর টিকিট পেয়েছিলাম, তিনটে কনসিকিউটিভ নাম্বার হবেই। সুদীপের হচ্ছে 907, আমার 908, এখন লাস্ট চান্স কমলেশের, 50% চান্স। তার টিকিটের নাম্বার হয় 906 অথবা 909। আরে কমলেশ, তার নাম্বারটা কত সেটা বল। আমিও তাই জানতে চাই, 906 না 909? ধুত তেরি, ওর টেলিফোন নাম্বারটা কত?
শেষ পর্যন্ত অবশ্য টেলিফোনে যোগাযোগ হলো, কিন্তু এত বড় সংবাদটার কোনো কিছুই জানা গেল না। কমলেশ বাড়িতে নেই, অফিস থেকে ফেরেই নি, কিন্তু সেই অফিস থেকেই টেলিফোনে ভৃত্যকে নির্দেশ দিয়েছে সে সপ্তাহখানেক বাড়ি ফিরবে না। কোথায় গেছে তাও জানে না কমলেশের গৃহভৃত্য। রীতিমতো অবাক হলো প্রকাশ, এর মানেটা কি? আজ ভোর 5টায় সে প্রকাশকে এমার্জেন্সি রুমে ফোন করেছিল, কই তখনও তো কিছু বলেনি যে এক সপ্তাহের জন্য সে বাইরে যাচ্ছে, বরং বলেছিল রবি হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে সেও এসে পড়বে, কিন্তু সে আসেনি। কমলেশের অফিসে ফোন করেও কোনো পাত্তা পাওয়া গেল না। জানা গেল সে 7 দিনের ছুটিতে আছে এবং গতকাল রাত্রে নাইট ডিউটি করেছিল। এমন দিনে প্রকাশ সকাল সকাল খেয়ে একটা টানা ঘুম দেয়, কিন্তু আজ তার চোখে ঘুম নেই। মেজ বৌদি এসে বললেন, আর হাহুতাশ করে কি হবে ভাই, বরাতে নেই গো ঘি, ঠকঠকালে হবে কি? তা ঠিক, কমলেশ প্রাইজটা পাক বা না পাক সেহেজে পায়নি এটা তো সত্যি। যাও খেয়ে দে, একটা ঘুম দাও। স্নানাহার সেরে নিদ্রার ক্রোড়েই আশ্রয় নেয় প্রকাশ। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না, হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। মেজ বৌদি কাছেই ছিলেন। তোমাকে খুঁজছে, মহিলা কণ্ঠ, নাম জানাতে চায় না, মানে তোমাকে ছাড়া। প্রকাশ জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকায় মেজ বৌদির দিকে। নিশ্চয়ই অনিমা নয়, অনিমা তাকে বাড়িতে ফোন করে না কখনো। টেলিফোনটা কানে নিয়ে সে বলল, প্রকাশ সেনগুপ্ত বলছি। ডক্টর সেনগুপ্ত, আমার নাম মীনাক্ষী মজুমদার, নামটা কখনো শুনেছেন? শুনেছি, যদি ভুল না করি তবে কমলেশের কাছে। হ্যাঁ, আমি সেই মীনাক্ষী। আপনাকে একটা খবর দেওয়ার আছে, দারুণ খবর, মানে সত্যি দারুণ খবর। প্রকাশের আনন্দিত হওয়ারই কথা, কিন্তু তার বুকের ভেতরটা মোচড় দিল। টিকিটটা আর এক ঘর আগুপিছু হলে আজ মীনাক্ষীর বদলে সতী অথবা অনিমা তাদের বান্ধবীদের ঠিক এইভাবেই ফোন করত। হয়তো কমলেশ সংবাদটা জানালে ওর এই প্রতিক্রিয়া হতো না, কিন্তু মীনাক্ষী ফোন করায় তার মেজাজটা কিঞ্চিত বিগড়ে গেল। তাই মীনাক্ষীকে সে ন্যাকা ন্যাকা গলায় খবরটা বলতে দিল না, বরং উল্টে ডাহা মিথ্যে কথা বলল। আমাকে জানাতে হবে না, কমলেশ নিজেই আমাকে জানিয়েছিল। কি খবর বলুন তো? বললাম তো, আমি জানি কমলেশের টিকিটের নাম্বারটা 506909। সবার আগে সে আমাকেই টেলিফোন করে জানায়। সবার আগে? কটার সময়? সকাল 5:10। কমলেশ কোথায়? এক মিনিট লাইনটা ধরুন তো, বলছি। পুরো এক মিনিটই লাগলো মীনাক্ষীর। প্রকাশ বুঝতে পারে মীনাক্ষীর পাশেই দাঁড়িয়ে আছে কমলেশ। মীনাক্ষী তাই যাচাই করে নিচ্ছে। মনে মনে হাসে প্রকাশ, এইবার বেঁধে যাবে দুজনের। প্রাণের বান্ধবীর আগে কমলেশ কেন প্রকাশকে খবরটা দিয়েছে? মিনিটখানেক পরে মীনাক্ষী বলল, আপনার বন্ধু কোথায় তা আমি জানি না, আমি দূতমাত্র। তার কথা মতো আজ বিকেল 3:30 আপনাকে হোটেল হিন্দুস্থানে আসতে বলছি। 3:30? এখন কটা? 2:45। যদি কোনো কারণে দেরি হয়ে যায় সোজা ওর ঘরে চলে যাবেন। ওর রুম নাম্বার অবশ্য জানি না, সেটা কাউন্টারে জেনে নেবেন। ও আজকালের মধ্যে হোটেল হিন্দুস্থানে একটা পার্টি থ্রো করতে চায়, সেই বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করবে। আই মিন, কাকে কাকে বলা যায় সেই ব্যাপারেই আর কি। আপনিও থাকবেন নিশ্চয়ই আলোচনায়? নিশ্চয়ই, আমিও রওনা হচ্ছি। ট্রাই টু বি পাংচুয়াল। আপনার ওই নির্দেশটা নিষ্প্রয়োজন, আমি ডাক্তার, ঘড়ির কাঁটা মেনে চলি। রাখলাম। টেলিফোনটা নামিয়ে রেখে প্রকাশ পাঞ্জাবিটা গায়ে চড়াতে যাবে, এমন সময় মেজ বৌদি বললেন, তা ভাগ্যবতীটি কে? ভাগ্যবতী মানে? মেজ বৌদি মুখ টিপে বললেন, আমার শাশালো ব্যাচেলার দেওরটি, যার আহ্বান মাত্র গায়ে পাঞ্জাবি চড়ান, ঘড়ির কাঁটা মেনে চলার প্রতিশ্রুতি দেন, তিনি ভাগ্যবতী নন? ও হচ্ছে মীনাক্ষী মজুমদার, যার জন্যে কমলেশের স্ত্রী ডিভোর্সের মামলা এনেছে। হোটেল হিন্দুস্থানের পার্কিং প্লেসে গাড়িটা রেখে প্রকাশ প্রবেশ পথের দিকে এগিয়ে গেল। বাতানুকূল করা লাউঞ্জটা পের হয়ে উপস্থিত হল রিসেপশন কাউন্টারে। কাউন্টারে বসে থাকা মেয়েটিকে প্রশ্ন করল, মিস্টার কমলেশ মিত্রের রুম নাম্বারটা কত? মেয়েটি রেজিস্টার দেখে বলল, 528 স্যার। মিস্টার মিত্র কি ঘরে আছেন? খুব সম্ভবত আছেন, চাবি দেখছি না। আচ্ছা দাঁড়ান, একটা ফোন করে দেখি। টেলিফোন বেজেই গেল।
কেউ তুলল না। আমার নাম ডক্টর পি সেনগুপ্ত, মিস্টার মিত্র আমাকে পাংচুয়ালি 3:30 আসতে বলেছিলেন, কোনো মেসেজ কি উনি দিয়ে গেছেন? মেয়েটি যন্ত্রচালিতের মতো 528 নম্বর খোপটা হাতড়ে বলল, ডক্টর পি সেনগুপ্ত, হ্যাঁ আপনার নামে একটা চিঠি রেখে গেছেন দেখছি। একটা বড় এবং মোটা শিলমোহর করা খাম, বেশ অবাক হয় প্রকাশ, এ আবার কি? মেয়েটির সামনে কিন্তু সে কোনো কৌতূহল দেখায় না, খামটা নিয়ে লাউঞ্জের একেবারে ওপ্রান্তে চলে যায়, তারপর সাবধানে খুলে ফেলে। আশ্চর্য, ভেতরে পুরনো খবরের কাগজ ঠাসা, কাগজগুলো আড়াআড়িভাবে কাটা, অর্থাৎ ছাপা কাগজের কোনো বক্তব্য নেই। প্রকাশের মনে হলো এগুলোর ভেতরে কি যেন একটা কঠিন বস্তু আছে। ঠিক তাই, কাগজের গহ্বর থেকে শেষমেশ বেরিয়ে এলো একটা চাবি, এই হোটেলেরই নামাঙ্কিত, তাতে নম্বর লেখা আছে 528। কি কাণ্ড, কমলেশের সব কিছুতেই বাড়াবাড়ি। প্রকাশকে ভোরবেলা জানালেই পারত যে সে এক সপ্তাহের অজ্ঞাতবাসে থাকছে, লটারিতে টাকা পেল, খবরটা দিল ওর বান্ধবী, আবার ওর ঘরে গিয়ে অপেক্ষা করতে হবে, সেজন্য এই পেল্লায় শিলমোহর করা খাম। লিফট বেয়ে 5 তলায় উঠে যায় প্রকাশ, ঘর তালা বন্ধ, কিন্তু বাইরে একটা বোর্ড ঝুলছে, ডু নট ডিস্টার্ব বোর্ড। এর মানে কি? প্রকাশ আর 7-5 না ভেবে তালা খুলে নির্জন ঘরে ঢুকল, দরজাটা খুলেই রাখল সে, কমলেশ অথবা মীনাক্ষী হয়তো এখুনি এসে পড়বে। মিনিট 5 বসেই থাকল সে, তারপর একটা সিগারেট ধরাল। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? বাসু সাহেব ইন্টারকমের সুইচটা টিপে বললেন, বলো। রিসেপশন কাউন্টার থেকে মিসেস রানু বাসু বললেন, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, ডক্টর পি সেনগুপ্ত, পাঠিয়ে দেব। কি কেস জিজ্ঞেস করেছিলে? করেছিলাম, বলছেন অত্যন্ত গোপন এবং জরুরি, শুধু তোমাকেই বলতে পারেন। গোপন আর জরুরি না হলে আমার কাছে মরতে আসবে কেন? দ্যাটস নট দ্য পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। ঠিক 4:32 বাসু সাহেবের চেম্বারের দরজাটা খুলে গেল, আগন্তুক লক্ষ্য করে দেখে ব্যারিস্টার সাহেব ওর দিকে পেছন ফিরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। বেচারা স্বপ্নেও ভাবতে পারেননি ওদিকে ফিরে বাসু সাহেব ওকেই লক্ষ্য করছেন ওপাশে অন্ধকারে টাঙানো একটা আয়নায়। বাসু সাহেবের ধারণা ওই প্রবেশের মুহূর্তটি তার ক্লায়েন্টের পক্ষে দুর্বলতম মুহূর্ত, যদি সে কোনো মিথ্যের খোলসে আবৃত হয়ে এসে থাকে তাহলে তার অ্যাটর্নির চোখে চোখ রাখার ঠিক আগের মুহূর্তটিতেই সে সবচেয়ে অসহায়। বাসু সাহেবের কর্মপদ্ধতির সঙ্গে যাদের পরিচয় নেই তাদের দুটো বৈশিষ্ট্য জানিয়ে রাখি। প্রথম কথা, আসামি নির্দোষ বলে উনি যদি নিজে নিঃসন্দেহ হন তবেই তার কেস হাতে নেন, যাদের নির্দোষ বলে বিশ্বাস করতে পারেন না তাদের বলেন হয় দোষ স্বীকার করে সাজা নিন অথবা অন্য কোনো উকিলের দ্বারস্থ হন। এই ব্যাপারটা এতই জানাজানি হয়ে গেছে যে কলকাতার আদালতে প্রায় প্রত্যেকটি বিচারক জানেন বাসু সাহেবের মক্কেল দোষী হোক আর নির্দোষ হোক, বাসু সাহেবের বিশ্বাস মতে সে নির্দোষ। দ্বিতীয় কথা, আজ পর্যন্ত বাসু সাহেবের কোনো মক্কেল, মানে খুনের দায়ে অভিযুক্ত মক্কেল, কখনো কনভিকশন পায়নি। এ বিষয়ে তার 20 বছরের আনব্রোকেন রেকর্ড। সামনের দিকে ফিরে চেয়ারটার দিকে ইঙ্গিত করে বাসু সাহেব বললেন, ইয়েস স্টার্ট টকিং। আমার নাম ডক্টর প্রকাশ সেনগুপ্ত, একটা অত্যন্ত জরুরি এবং গোপন। দেখুন মশাই, সময়ের দাম আপনারও আছে আমারও আছে, এত ফালতু কথা কেন বলছেন? আপনার নাম ঠিকানা তো আপনার ভিজিটিং কার্ডেই আছে, আর জরুরি বা গোপন ব্যাপার না থাকলে এমন হন্তদন্ত হয়ে কেউ ক্রিমিনাল লয়ারের কাছে ছুটে আসে না, কাজের কথা যেটুকু আছে বলুন। প্রকাশ একটু থতমত খেয়ে যায়, ব্যারিস্টার পি কে বাসু যে একজন বিচিত্র প্রাণী এটুকু তার জানা ছিল, কিন্তু এর আগে সামনাসামনি কখনো দেখেনি। তবে বিপদে পড়ে সবার আগে তার কথাই মনে হয়েছে, ছুটে এসেছে তার চেম্বারে। প্রকাশ বলল, আমার সন্দেহ হচ্ছে কেউ আমাকে ফাঁদে ফেলতে চায়, একটা মিথ্যে অপরাধের চার্জে। মানে কি জাতীয় অপরাধ?
ঠিক জানি না, খুনের মামলাও হতে পারে। এবার বিস্তারিতভাবে বলুন, একেবারে গোড়া থেকে শুরু করুন। প্রকাশ সব কথাই খুলে বলল, কমলেশের প্রাইজ পাওয়ার কথা, কিভাবে সে খবরটা পায়, কিভাবে হোটেলে গিয়ে বোকা হয় ইত্যাদি ইত্যাদি। এছাড়া কমলেশ সুদীপ মীনাক্ষীর পরিচয়ও দেয় সে। বাসু সাহেব সব শুনে বললেন, বুঝলাম, কিন্তু এতে এত ভয় পাচ্ছেন কেন? ভয়াবহ তো কিছু বলেননি এখনো। না, তারপরের ঘটনাটা শুনুন। হোটেলের এই ফাঁকা ঘরে আমি প্রায় মিনিট পনেরো ছিলাম, তারপর বিরক্ত হয়ে উঠে পড়ি, ঘরটা তালাবন্ধ করে করিডোরে বেরিয়ে আসি। কেউ আমাকে ঘর থেকে বেরোতে দেখেনি, লিফট দিয়ে নয় এবার আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি, তারপর হোটেল ছেড়ে গাড়ির কাছে আসি। গাড়ি লক করে যায়নি, হোটেলের পার্কিং জোনে দারোয়ানের নাকের ডগায় ছিল বলে ও কথা মনেও আসেনি। গাড়িতে ড্রাইভারের সিটে বসতে গিয়ে আমার মনে হলো সিটের নিচে শক্ত কি একটা জিনিস রয়েছে। গদিটা উঁচু করতেই বের হলো জিনিসটা। এই যে, এই দেখুন। প্রকাশ পকেট থেকে বের করে বাসু সাহেবকে বস্তুটা দেখালো, একটা .22 বোরের রিভলভার। আমার প্রচণ্ড ভয় হলো তখন। সন্তর্পণে চেম্বারটা খুলে দেখলাম ছটা খোপের মধ্যে পাঁচটায় তাজা গুলি ভরা আছে এবং ট্রিগারের সামনে একটা ডিসচার্জড বুলেট। গন্ধ শুকে দেখলাম ব্যারেলে বারুদের তাজা গন্ধ, অর্থাৎ কিছু পূর্বেই ওই পিস্তলটা ছোঁড়া হয়েছে। সমস্ত ব্যাপারটা আমার কাছে বিশ্রী লাগলো। স্পষ্ট বুঝলাম কেউ আমাকে ফাঁসাতে চাইছে। আমি বাড়ি গেলাম না, আপনার ঠিকানা জানা ছিল, সোজা চলে এসেছি তাই। এখন বলুন আমার কি কর্তব্য, পুলিশে যাওয়া? বলছি সব বলছি, তবে তার আগে বলুন হোটেলের সেই 528 নম্বরের চাবিটা কি করলেন? প্রকাশ তার পকেট থেকে একটা চাবি বের করে বাসু সাহেবের গ্লাস টপ টেবিলটার উপর রাখল। ওটা কাউন্টারে জমা দিয়ে এলেন না কেন? কেমন করে দেব, আমার নাম কমলেশ মিত্র নয়, রিসেপশনিস্ট যদি সন্দেহ করত। তাছাড়া আমি চাইনি আমাকে বারবার দেখে কেউ চিনে রাখুক। ঠিক বুঝলাম না মশাই, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন। নো স্যার, আমি আদ্যপান্ত সত্যি কথা বলছি। দেখুন ডক্টর সেনগুপ্ত, আমার কতকগুলো হুইম আছে, মানে বাতিক বলতে পারেন। আমি শুধু সেই কেসগুলোই হাতে নিই যেখানে বুঝি আমার মক্কেল নির্দোষ এবং সে আমাকে আদ্যপান্ত সত্যি কথা বলছে। এক্ষেত্রে আমার ধারণা আপনি পুরো সত্যি কথাটা বলেননি। নট দ্য হোল ট্রুথ। জাস্ট মিনিট, বাধা দেবেন না, আমাকে শেষ করতে দিন। তবু আমি শর্ত সাপেক্ষে সাময়িকভাবে আপনার কেসটা নিচ্ছি, কারণ কেসটা আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং লাগছে। পকেট থেকে একটা চেকবুক বের করে প্রকাশ বলল, থ্যাংক ইউ স্যার। আপনাকে কত টাকা রিটার্নার দেব? অ্যাকাউন্ট পেই চেকে এক টাকা। এক টাকা মানে? এক টাকা মানে এক টাকা, শর্ত সাপেক্ষে ওই এক টাকার চেকটা নিচ্ছি আপনাকে মক্কেল বলে আইনত স্বীকৃতি দিতে। শর্তটা হচ্ছে এই যে, প্রাথমিক তদন্তে যদি বুঝি আপনি নির্দোষ এবং আমাকে নির্ভেজাল সত্যি কথা আপনি বলেছেন, তবেই আমি কেসটা চালাবো। আদারওয়াইজ ওই এক টাকা আপনাকে ফেরত দিয়ে আমি হাত ধুয়ে ফেলবো। রাজি? প্রকাশ তাতেই রাজি হলো। আচ্ছা, ওই রিভলভারটা একবার দেখি। না, ওটা আপনার হাতেই থাক, শুধু খুলে আলোর সামনে ধরুন, তাহলেই হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শ বাঁচিয়ে উনি মারণাস্ত্রটা পরীক্ষা করে দেখলেন, তারপর গন্ধ শুঁকলেন খানিকটা। থ্যাংক ইউ, এবার ওটা পকেটে রেখে দিন, আর ওই টেলিফোনটা তুলে পরপর তিনটে ফোন করুন। একটা আপনার বাড়িতে, বলুন যে বিশেষ জরুরি প্রয়োজনে আজ রাত্রে আপনি বাড়ি ফিরবেন না। দ্বিতীয়টি আপনার কর্মস্থলে, জানিয়ে দিন জরুরি দরকারে কাল আপনি যেতে পারছেন না। এবং তৃতীয়টা সদর স্ট্রিটের লিটন হোটেলে, দেখুন সিঙ্গল সিটের একটা ঘর পান কিনা, পেলে স্বনামে ঘরটা বুক করুন। নির্দেশ মতো প্রকাশ টেলিফোনের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে বাসু সাহেব ঘর থেকে সুকৌশলীর কৌশিক মিত্রকে ডেকে পাঠান। লিটন হোটেলে প্রকাশকে নামিয়ে দিয়ে বাসু সাহেব যখন কৌশিককে নিয়ে হোটেল হিন্দুস্থানে এসে পৌঁছলেন, তখন বিকেল 5:37। কৌশিককে তালিম দেওয়া শেষ হয়ে গিয়েছিল। সে বলল, এরকম মিথ্যে পরিচয় দেওয়াটা কি বেআইনি হবে না? কি মুশকিল, মিথ্যে পরিচয় দেবে কেন? ঠিক যেভাবে বললাম সেভাবে কথোপকথন চালালে মেয়েটিকে কোনো মিথ্যে কথা না বলেও তুমি কার্যোদ্ধার করতে পারবে।
আমি আসলে বুঝে নিতে চাইছি ওই রিসেপশনিস্ট মেয়েটি ডক্টর সেনগুপ্তের চেহারা মনে রেখেছে কিনা, মানে ভবিষ্যতে সে প্রকাশ সেনগুপ্তকে শনাক্ত করতে পারবে কিনা। যদি প্রকাশ কাঠগোড়ায় দাঁড়ায়, ওই মেয়েটি হবে প্রসিকিউশনের প্রধান সাক্ষী, তাকে গুলিয়ে দেওয়ার এই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাহলে আপনিই গিয়ে বলুন না। কি আপদ, প্রকাশ আর তুমি একই এজ গ্রুপের, একই রকম লম্বা, সেই জন্যই তো তোমাকে পাঞ্জাবি পরিয়ে এনেছি, আমি তো একেবারেই ভিন জাতের। অগত্যা দুজনে গুটি গুটি পায়ে এগিয়ে যান রিসেপশন কাউন্টারের কাছে। বাসু সাহেব ফুট তিনেক দূরে দেওয়ালে প্রলম্বিত একটি চিত্রকর্মের প্রতি নিবদ্ধ দৃষ্টি এবং উৎকর্ণ হয়ে অপেক্ষা করেন। কৌশিক এগিয়ে গিয়ে মেয়েটিকে বলল, মিস্টার কমলেশ মিত্রের 528 নম্বর খোপটা কাইন্ডলি একটু দেখবেন, ডক্টর পি সেনগুপ্তর নামে তিনি কি কোনো মেসেজ রেখে গেছেন? মেয়েটি যন্ত্রচালিতের মতো চিহ্নিত খোপটা হাতড়াতে লাগল, তারপর বলল, না স্যার। আচ্ছা, মিস্টার কমলেশ মিত্র কি ঘরে আছেন? মেয়েটি একবার কি যেন ভাবল, টেলিফোনের রিসিভারের দিকে অভ্যেস মতো হাতটাও বাড়িয়েছিল, তারপর হঠাৎ বলল, ডক্টর সেনগুপ্তা, ঘন্টা দুয়েক আগে কি আপনি একটা মোটা খাম নিয়ে যাননি? কৌশিক প্রশ্নটার সরাসরি কোনো জবাব দিল না। না, আমি নতুন কোনো চিঠির কথা বলছিলাম। ইতিমধ্যে ফিরে এসে তিনি কি কোনো নতুন মেসেজ রেখে গেছেন? মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে খুঁটিয়ে দেখছিল, তারপর ভ্রু কুঁচকে বলল, মাফ করবেন স্যার, ঘন্টা দুয়েক আগে কি আপনি নিজেই এসেছিলেন চিঠিখানা নিতে? আপনার কি সন্দেহ হচ্ছে? এই বাতানুকূল পরিবেশেও কৌশিক ভেতরে ভেতরে ঘেমে ওঠে। কেউই কারো প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছে না, প্রতি প্রশ্নের মধ্যেই রয়েছে একটি তীর্যক জবাব, কিন্তু যে কোনো কারণেই হোক মেয়েটি সন্দিগ্ধ হয়ে উঠেছে। কিছু মনে করবেন না স্যার, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনিই ডক্টর সেনগুপ্তা? মানে এর আগে আমি আপনার হাতেই খামটা দিয়েছি? গাড়িতে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এনে দেখাতে পারি, আমার নাম, ফটো, সই, লাইসেন্স নাম্বার দেখবেন? এবার মেয়েটি একটু ইতস্তত করে, হয়তো লোকটা ওদের বোর্ডারের বিশিষ্ট বন্ধু, এত বড় চ্যালেঞ্জ করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ওর নীরবতার সুযোগ নিয়ে কৌশিক পকেট থেকে একটা চাবি বের করে টেবিলের ওপর রাখে, তারপর বলে, এভাবে খামোখা অপমানিত হতে হবে জানলে আমি আসতামই না। এনিওয়ে এই চাবিটা রাখুন, মিস্টার মিত্র ফিরে এলে বলবেন তার বন্ধুকে সে যে ডুপ্লিকেট চাবিটা দিয়েছিল। আই এম সো সরি ডক্টর সেনগুপ্তা, প্লিজ এক্সকিউজ মি, আমারই ভুল, আমি অকপটে ক্ষমা চাইছি। ছি ছি ছি, কি কি অন্যায় বলুন তো। চাবিটা আবার পকেটে ভরে কৌশিক বলল, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আফটারঅল আপনি যা কিছু করছেন আপনাদের বোর্ডারের স্বার্থেই করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন ডক্টর সেনগুপ্তা। কৌশিক বাসু সাহেবের কাছে ফিরে এলো। চলুন ঘরে গিয়ে বসি। মেয়েটি এতক্ষণে বাসু সাহেবকে দেখল, তিনি মিষ্টি করে হাসলেন একবার, প্রত্যুত্তরে মেয়েটিও হাসল। লিফট ধরে দুজন উঠে গেলেন পাঁচতলায়। নির্জন করিডোরে পদার্পণ করে কৌশিক জানতে চাইল, আচ্ছা আমি কি মেয়েটিকে কোনো মিথ্যে কথা বলেছি? ঊর্ধ্ব মুখে দার্শনিকের ভঙ্গিতে বাসু সাহেব চিবুকে হাত বোলাতে বোলাতে বললেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্ন মিথ্যা বলিব না, এবং এইভাবে সত্য বলিতে বলিতে মিথ্যার সাত মহলা প্রাসাদ বানাইব, কিছু বুঝলে? চাবি খুলে 528 নম্বর ঘরে ঢুকলেন দুজনে। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন প্রথমেই। কৌশিকের কানে কানে বললেন, কোনো কিছু স্পর্শ করবে না, ফিঙ্গারপ্রিন্ট যেন না পড়ে। তারপর গঙ্গা স্নানান্তে নিষ্ঠাবান বিধবা যেভাবে বকের মতো পা ফেলে স্পর্শ বাঁচিয়ে বাড়ি ফেরেন, সেই ভঙ্গিতে এগিয়ে গেলেন তিনি। ঘরটা দেখে মনে হচ্ছে কেউ তাতে থাকেনি, অ্যাস্ট্রেতে একটাই মাত্র সিগারেটের দগ্ধাবশেষ। ওই দেখো প্রমাণ, প্রকাশ সেনগুপ্তের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওই অ্যাস্ট্রেটাতে। কৌশিক পকেট থেকে রুমাল বের করে বলল, মুছে দেব? সার্টেনলি নট, আমরা তদন্ত করতে এসেছি, কোনো এভিডেন্স ট্যাম্পার করতে নয়। কিন্তু প্রকাশবাবু তো আপনার মক্কেল, তাকে বাঁচানোই তো। না 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 না, তুমি ভুলে যাচ্ছ কৌশিক, প্রকাশ আমার শর্ত সাপেক্ষে মক্কেল। সাবধানে হাতের রুমাল জড়িয়ে উনি বাথরুমের দরজাটা খুলে ফেলেন। ও গড, অস্ফুট একটা আর্তনাদ করে ওঠে কৌশিক। স্নানাগারে
উপুর হয়ে পড়ে আছে একটা দেহ, রক্তের একটা ধারা ক্ষীণ রেখায় বয়ে গেছে জলনিকাশিটার দিকে। বাসু সাহেব নিচু হয়ে ওকে পরীক্ষা করলেন, তারপর কৌশিকের দিকে ফিরে বললেন, Dead as a dodo. কৌশিক টেলিফোনের দিকে এগিয়ে যায়। এখনই পুলিশে খবর দেওয়া উচিত। Of course. তবে এই ঘর থেকে নয়, এসো নিচে যাই। ঘরটা আবার তালা বন্ধ করে ওরা নিচে নেমে এলেন। লাউঞ্জের এক প্রান্তে একটি পাবলিক টেলিফোন বুথ ছিল। বাসু সাহেব সেখান থেকে ফোন করলেন থানায়। সতীশবাবু, ও প্রান্ত থেকে সাড়া দিলেন ইন্সপেক্টর সতীশচন্দ্র বর্মন। হ্যাঁ স্যার, বলুন, কিভাবে আপনার সেবা করতে পারি? আমাকে নয়, সেবাটা করতে হবে জনগণকে। আপাতত আপনি দয়া করে হোটেল হিন্দুস্তানে চলে আসুন। সেখানে 528 নম্বর ঘরে এই মাত্র একটি মৃতদেহ আবিষ্কার হয়েছে। আমার অনুমান কেসটা খুনের। কে মৃতদেহ প্রথম আবিষ্কার করেছে? আমি। আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? প্রফেশনাল প্রয়োজনে, আমার মক্কেলের স্বার্থে। কে আপনার মক্কেল? মনে হচ্ছে আপনি টেলিফোনেই আমার গোটা জবানবন্দিটা শুনতে চান। আমার আপত্তি নেই, তবে ইতিমধ্যে লাশটা পাচার হয়ে গেলে আমাকে দায়ী করবেন না। দয়া করে আপনার ডায়েরিতে লিখে নিন, আমি 5:52 মিনিটে খবরটা আপনাকে জানিয়েছি। এবার আমার বিস্তারিত জবানবন্দিটা লিখে নিন। কাগজ কলম বের করেছেন? লুকিয়ার মিস্টার বাসু, এটা আদালত নয়, আপনাকে ব্যাচ করতে হবে না। আমি এখনই আসছি, আপনি হোটেল ছেড়ে যাবেন না। ঘরটা খোলা আছে? তালা বন্ধ আছে, চাবি আমার কাছে, আমি অপেক্ষা করছি, আপনি আসুন। পুলিশের ভ্যান এসে পৌঁছল 6:12 মিনিটে। বর্মন এগিয়ে এসে বললেন, চাবিটা দিন। বাসু সাহেব বিনা বাক্য ব্যয়ে চাবিটা হস্তান্তরিত করলেন। বর্মন তার দুজন সহকারী সহ উঠে গেলেন ওপরে। যাওয়ার সময় বলে গেলেন, মিস্টার বাসু যেন স্থান ত্যাগ না করেন। মিনিট পাঁচেক পরে ক্যামেরা বগলে এক ভদ্রলোক পান চিবোতে চিবোতে কাউন্টারে এসে প্রশ্ন করলেন, এক্সকিউজ মি, লাশটা কোথায় পাবো? কি? মেয়েটি আঁতকে ওঠে। প্রশ্নটার কোনো অর্থ মেয়েটির গ্রাহ্য হয় না। ভদ্রলোক পান চিবোতে চিবোতে নির্বিকারভাবেই বললেন, আমার ওই খুনটা কত নম্বর ঘরে হয়েছে? মেয়েটির চোখ দুটো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। মানে খুন হতে যাবে কেন? পুলিশের ফটোগ্রাফারটি দেশলাইয়ের কাঠির সাহায্যে দাঁতের ফাঁক থেকে একটা সুপুরির কুচি বের করে একগাল হেসে বলল, যেমন কেন হয়েছে তা কি এখনই বলা যায়? আগে লাশটা তো দেখি। বাসু সাহেব এগিয়ে গেলেন, বললেন, 528 ঘরে ইন্সপেক্টর বর্মন সেখানেই আছেন। আপনি পুলিশের ফটোগ্রাফার, তো সোজা চলে যান উপরে, 5th floor। কি বলছেন আপনারা, কে খুন হয়েছে? পরিচয় এখনো জানা যায়নি, তবে একজন ভদ্রলোক, বছর 35 বয়স, ওই ঘরের বাথরুমে মরে পড়ে আছে। আপনি আপনি তা কেমন করে জানলেন? স্বচক্ষে দেখেছি বলে থানায় জানিয়েছি। আপনার সামনে দিয়েই তো ইন্সপেক্টর আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, দেখেননি? এক সেকেন্ডের জন্য মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থাকল, তারপর টেলিফোনটা তুলে নিল, খুব সম্ভবত ম্যানেজারকে খবরটা জানাতে। আধ ঘন্টা পর বর্মন নেমে এলো নিচে, বাসু সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, আপনি কেন এসেছিলেন এই হোটেলে? এই প্রশ্নের জবাব তো আমি আগেই দিয়েছি ইন্সপেক্টর সাহেব, আমার মক্কেলের স্বার্থে। কি আপনার মক্কেল? সরি, নামটা জানাতে পারছি না। লুকিয়ার ব্যারিস্টার সাহেব, কেসটা খুনের, এভাবে আপনি হত্যাকারীকে লুকিয়ে রাখতে পারেন না। হ্যাঁ, তা আপনি কি করে জানলেন যে আমার মক্কেলই হত্যাকারী? আপনি বা কি করে জানলেন যে সে হত্যাকারী নয়? যেহেতু সে বলেছে যে সে হত্যা করেনি। আপনি কি বলতে চান আপনার মক্কেল যুধিষ্ঠির পুত্র? এক্স্যাক্টলি, তবে কথাটা আমি বলছি না, বলছে আমাদের সংবিধান। এখন সে যে যুধিষ্ঠির পুত্র নয় সেটা প্রমাণ করার দায় আপনার, আমার নয়। কিন্তু লোকটার নাম না জানলে? আই এম এক্সট্রিমলি সরি, তবে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। কাল সকাল 10:00 সময় আমি আমার মক্কেলকে নিয়ে আপনার অফিসে আসব, আমার মক্কেল তখন জবানবন্দি দিয়ে দেবে। সকাল 10:00? তার মানে সারা রাত আপনি তাকে লুকিয়ে তালিম দেবেন? তাই কি পারি? আজ সারা রাত যে আমি আপনার নজরবন্দি সে কি আমি জানি না। হ্যাঁ, আশা করি আর আপনার কিছু জিজ্ঞাসা নেই। আছে, বসুন বসুন। ইন্সপেক্টর ভেবে পান না কোন দিক থেকে তিনি আক্রমণ করবেন। ঠিক তখনই কাউন্টার ছেড়ে উঠে আসে মেয়েটি। এক্সকিউজ মি ইন্সপেক্টর, আমি জানি ওনার মক্কেলকে, ওই ভদ্রলোক, ওনার নামও আমি জানি, ডক্টর পি সেনগুপ্তা।
বর্মন একবার মেয়েটিকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, আপনি কি নেশা করেছেন? ওর নাম কৌশিক মিত্র, ও মিস্টার বাসুর সাকরেদ। কিন্তু উনি এখানে এসে নিজেকে ডক্টর পি সেনগুপ্তা বলে পরিচয় দিয়েছেন। উনি দুবার এসেছিলেন, একবার 3:30 আর একবার 5:30, এবং প্রথমবার একটা মোটা খাম আমার হাত থেকে উনি নিয়ে যান ডক্টর পি সেনগুপ্তার পরিচয়ে। আমার বিশ্বাস ওই খামের ভেতরেই ওই ঘরের চাবিটা। ইন্সপেক্টর বর্মন উঠে দাঁড়ান, মেয়েটিকে ছেড়ে কৌশিকের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করেন, উনি যা বলেছেন তা সত্য? আহা, উনি ভুল বলছেন। কৌশিক একবারও বলেনি যে ও ডক্টর সেনগুপ্তা। ও আমার সামনেই এনাকে জিজ্ঞেস করেছিল ডক্টর সেনগুপ্তের নামে কোনো চিঠি আছে কিনা। তখন আমি বলিনি উনি নিজের আইডেন্টিটি প্রমাণ করতে পারেন কিনা? নিশ্চয়ই বলেছিলেন, কিন্তু ওই ভদ্রলোক যখন তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে চাইলেন তখন তো আপনি রাজি হননি। হ্যাঁ, কারণ তখনই উনি ওই ঘরের চাবিটা বের করে দেখালেন যে আমাকে। ঠিক, কিন্তু তাতে কি প্রমাণ হয় ওর নাম ডক্টর সেনগুপ্ত? ইন্সপেক্টর বর্মন ওনার সওয়াল জবাবে বাধা দিয়ে কৌশিককে প্রশ্ন করেন, আপনি আজ বিকেল 3:30 এই হোটেলে আরেকবার এসেছিলেন? কই না তো। না, আপনি আমার কাছ থেকে একটা খাম নেননি। বাসু সাহেব কৌশিককে বলেন, ভদ্রমহিলার প্রশ্নের জবাব দেওয়ার দায় তোমার নয়, না দিলেও চলবে। ইন্সপেক্টর বর্মন বললেন, আপনারা দুজন অপেক্ষা করুন, আমি এখনই আসছি। তিনি এগিয়ে গেলেন টেলিফোনটার দিকে। কৌশিক প্রশ্ন করে, মেয়েটির প্রশ্নের জবাব দিতে তো আপনি বারণ করলেন, কিন্তু বর্মন যদি জানতে চায়? আদ্যবন্ত সত্য ভাষণ করবে, সাত মহলা বাড়ি বানানোর চেষ্টা না করে। যদি আপনার মক্কেলের নাম জানতে চায়? বলবে সে আমার মক্কেল, তোমার নয়। তুমি লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট ডিটেকটিভ, সবসময় পুলিশকে সাহায্য করতে হবে তোমাকে। ওদের কথোপকথনের কিছুমাত্র অর্থ বোধগম্য হচ্ছিল না রিসেপশনিস্ট মেয়েটির। সে আবার ফুঁসে উঠে বলে, আপনি কি অস্বীকার করতে পারেন বিকেল 3:30 সময় এসে আপনি আমার কাছ থেকে ডক্টর পি সেনগুপ্তের পরিচয়ে একটা খাম নিয়ে যাননি? কৌশিক জবাব দেওয়ার আগেই বাসু সাহেব বলে ওঠেন, আপনি আদালতে দাঁড়িয়ে হলফ করে বলতে পারেন ওর হাতেই আপনি খামটা দিয়েছিলেন? আল বাদ পারি, কিন্তু একটু আগেও তো আপনি অতটা শিওর ছিলেন না। কে বলল? ছিলাম না। আপনার আচরণ, না হলে ওনাকে আত্মপরিচয় দিতে বললেন কেন? আমি জানতে চেয়েছিলাম উনি ডক্টর সেনগুপ্তা কিনা। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, তার মানে আপনি শিওর ছিলেন না। লুক হিয়ার স্যার, এটা আদালত নয় এবং আপনিও কোনো ব্যারিস্টার নন, এভাবে আপনি আমাকে ক্রস করতে পারেন না। আর ইউ শিওর নাও? হোয়াট ডু ইউ মিন? মানে আমার আপনাকে ক্রস করার অধিকার যে নেই এই ব্যাপারে আপনি শিওর? উফ, আবার সেই শিওর! মেয়েটি একেবারে খেপে ওঠে। না, নেই। ইউ শ্যাল নেভার ব্রাউবিট মি দ্যাট ওয়ে। আই উইল ম্যাডাম, আই উইল। আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কাঠগোড়ায় তুলে ক্রস এক্সামিনেশন বস্তুটার অর্থ কী তা আপনাকে আমি অস্থিতে অস্থিতে বুঝিয়ে দেব। তবে মানুষজনকে মনে রাখার ক্ষমতা আপনার যেরকম, তাতে হয়তো আপনি আমাকে তখন চিনতে পারবেন না। আমার কার্ডটা তাই রেখে দিন, ঠিক আছে? নামাঙ্কিত একটি কার্ড টেবিলের ওপর রাখলেন বাসু সাহেব। মেয়েটি স্তম্ভিত, কিছুক্ষণ হাঁ করে থেকে বলল, পি কে বাসু, বারাট ল, মানে ওই যাকে খবরের কাগজে একবার বলেছিল পেরি মেসন অফ দ্য ইস্ট। বাসু সাহেবকে জবাব দিতে হলো না, তার আগেই ফিরে এলেন ইন্সপেক্টর বর্মন। বাসু সাহেবকে বললেন, আপনি যেতে পারেন, কিন্তু মিস্টার কৌশিক মিত্রের জবানবন্দি আমি এখনই নেব, ওকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমিও অপেক্ষা করছি, আমার যাওয়ার কোনো তাড়া নেই। আপনার না থাকতে পারে, আমার আছে আপনাকে তাড়ানোর। মিস্টার কৌশিক মিত্র আপনার মক্কেল নন, জবানবন্দি আমি একান্তেই নেব। তাহলে কাল সকালেই দেখা হচ্ছে, সকাল 10:00। দু কাঁধ ঝাঁকিয়ে উঠে পড়লেন বাসু সাহেব। গুড নাইট এভরিবডি। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা, পর্ব 1, অনলি অন রেডিও মিলন 90.4 FM। Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. Kaushik, autopsy surgeon ebong Ratoner choritre Apurbo, Inspector Shotish Bormon, Nobin Chatterjee ebong Justice Sadanando Bhadurir bhumikay Deepak. Dr. Prakash Sengupta, Bank Manager Sheshadri ebong Inspector Boshakir choritre Obhik. Anjolir bhumikay রীতি, মীনাক্ষী এবং মুন্নির মায়ের চরিত্রে শ্রোতা, সতীর ভূমিকায় মৌ, রিসেপশনিস্ট এবং প্রকাশের বৌদির চরিত্রে সঙ্গীতা, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবলীনা, রবির চরিত্রে রথিন,
সুদীপের ভূমিকায় কুন্তল, কমল এবং নিরঞ্জন মাইতির চরিত্রে শুভদীপ, গল্প পাঠে পুলিশের ফটোগ্রাফার ডাক্তার পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী পরশুদিন আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব।